এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মায়ের কাজ করে এলাম আন্টি, আমার চোখের সামনে আমার মা পুরে ছাই হয়ে গেল, পুরে ছাই হয়ে গেল। চুপ কর মা, চুপ কর, বুঝতে পারছি রে মা তোর মুখের ভেতর কি হচ্ছে, কত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি রে মা, কিন্তু তুই তো অবুঝছিস মা, তুই তো সব জানিস, সব জানতিস, এখন এত কষ্ট পেলে কি করে হবে বলতো মা। আমি একা হয়ে গেলাম আন্টি, আমি একেবারে একা হয়ে গেলাম, আমি একেবারে একা হয়ে গেলাম। মায়ের কত ইচ্ছে ছিল আমার বিয়ে দেখবে, আমার ছেলে মেয়ের সাথে খেলবে, কিন্তু আমার মা কথা রাখলো না, আমার নিজের বলতে আর কেউ রইল না আন্টি, আমার আমার মা আমার নিজের বলতে আর কেউ রইল না। আমি এই বোকামি কেন তুই নিজেকে একলা বলছিস, আমি তো আছি, তোর আন্টি আছে, তোর শার্লক আছে। ও তিতির, তিতির আমি তো তোর আরেক মা রে তিতির, মা নই বল, হয়তো তোর, হয়তো তোর নিজের মা নই, হয়তো তোর মায়ের থেকে একটু কম, কিন্তু তুই কি আমাকে মা বলে মানিস না বল মা, হ্যাঁ বল না। মায়ের, মায়ের একটা ইচ্ছে ছিল, তুমি সেটা রাখবে গো। বল না কি ইচ্ছে ছিল তিয়াশা, বল, নিশ্চয় রাখবো, বল না মা। মা যে আমাকে আর শার্লককে একসাথে দেখতে চেয়েছিল, কিন্তু শার্লক তো আমাকে ভালোই বাসে না, তুমি পারবে, পারবে সেটা পূরণ করতে। কি রে তিতির চুপ করে আছিস কেন, বল না মা বল। কিছু না। আরে বল না তিতির, মনে যেটা আছে সেটা বল, তুই কি আমাদেরকে আপন ভাবতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, তোর যদি আমাদেরকে আপন না মনে হয়, তোর তোর শার্লক তো আছে, ওকে বল। কিরে অঙ্কুর তুই চুপ করে আছিস কেন, তুই কিছু বল, দেখতে পাচ্ছিস না মেয়েটা কত কষ্ট পাচ্ছে। কি হয়েছে ভেবলি, খুব একা একা লাগছে না, কেন এরকম কথা বলছিস বলতো, আমি আছি তো, তুই সবসময় আমাকে তোর পাশে পাবি, সবসময় তুই সত্যি থাকবি আমার পাশে সারাটা জীবন। কিরে বল,
কাউকে ভালোবাসে। আমি তো আমার জীবনটা ওকে ছাড়া কল্পনাই করতে পারি না। আমি আছি তোমার শার্লক আছে তোমাকে সামলানোর জন্য। না বেস্ট, তুমি আছো আমি জানি, কিন্তু শার্লক আর নেই। শার্লক যে তোমাকে খুব ভালোবাসে। কি ভাবছিস বৃন্দা, তুই তোর বন্ধুকে কষ্ট দিয়ে ফেলেছিস? ঠিকই তো ভেবেছিস, আজকে তিতির যে এত কষ্ট পাচ্ছে তার জন্য তো শুধুমাত্র তুই তাই। না না না, আমি তো জানতামই না, আমি তো জানতামই না, জানলে তো আমি সবটা বলে দিতাম। তিতির তো আমার কাছে একবার অঙ্কুর নামটা উচ্চারণও করেনি। ওরা যে ছোটবেলা থেকে দুজন দুজনকে অন্য নামে ডাকে আমি তো সেটাই জানতাম না। অঙ্কুর তো একবারও বলেও নি আমাকে, আমি জানতাম না, আমি কি করে জানব? এখন তো জানিস, এখন পারবি না, এখন পারবি না তুই অঙ্কুর আর তিতিরকে মিলিয়ে দিতে। তিতির তার শার্লককে নিয়ে কত স্বপ্ন, কত আশা। বৃন্দা তুই সব ভেঙে দিবি, সব স্বপ্ন, সব আশা, সব সব ভেঙে দিবি। না 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 না, আমি কারোর স্বপ্ন ভাঙতে চাই না, আমি কারোর আশা ভাঙতে চাই না, আমি কিচ্ছু ভাঙতে চাই না। আমি তো চাই, আমি তো চাই অঙ্কুর জীবনে অন্য কারোর মধ্যে সুখ খুঁজে পাক। আমি তো অঙ্কুরকে কোনোদিন আটকে রাখতে চাইনি, কোনোদিন না। আমি তো যার জন্য সোমরাজকে দোষর করেছিলাম, যাতে আমি অঙ্কুরকে আমার থেকে দূরে সরাতে পারি। না না, আমি কারো স্বপ্ন ভাঙতে চাই না, আমি কারো স্বপ্ন ভাঙতে চাই না। কিন্তু বৃন্দা, তুই কি এখন অস্বীকার করতে পারবি যে মা হারা মেয়েটা যে এত কষ্ট পাচ্ছে তার জন্য শুধুমাত্র তুই দায়ী? মেয়েটা ওর মাকে হারালো, তোর জন্য নিজের শার্লককেও হারালো, ওর তো আর কেউ রইল না বৃন্দা, ও তো একা হয়ে গেল।